ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা ভালো আছেন, আর আমি খুব 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 ভালো আছি। আর দেখতে পাচ্ছেন আজ একটু আমি রেডি সেডি হয়ে গেছি, আর এই গরমে একটু হালকা মেকআপ, হালকা একটু ড্রেস পরে নিয়েছি। তার কারণ কি জানেন, আজ একটু যাব আমরা বাইরে। আর কোথায় যাব? যাব একটু বিষ্ণুপুর বেড়াতে। তো দেখতে পাচ্ছেন আমার সানা রেডি হয়ে গেছে, দেখুন। আহ, দুর্দান্ত লাগছে ওকে, একদম জাস্ট এ বিউটিফুল লেডি। এই দেখুন, খুব সুন্দর লাগছে। তো এখন বাজছে 9টা বাজছে, ঘড়িতে কাটায় কাটায় একদম। আর আমরা আর্লি মর্নিংই সব, একটু আর্লি মর্নিংও বললাম না, এখন এই এত গরম যে একদম, এখন তো 6টার সময় সূর্যদেব মাথার উপর চলে আসছেন, একদম সকালেই ধুধু ধুধু রোদ উঠে যাচ্ছে। তো যাই হোক, রোদ হোক আর যাই হোক, যেহেতু বেড়াতে যাবো বলেছি তো আমরা যাবই। তো চলুন আমাদের সঙ্গে, আপনারাও চলুন বিষ্ণুপুর বেড়াতে। চলুন দেখতে থাকুন, সঙ্গে থাকুন আর এনজয় করুন। সবুজে ছায়া ঘেরা রাস্তার বুক চিরে আমরা এগিয়ে চলেছি বিষ্ণুপুরের উদ্দেশ্যে। বিষ্ণুপুর যেতে গেলে প্রথমেই আমাদের পেরোতে হয় জয়পুরের বড় জঙ্গল। বাঁকুড়া থেকে জয়পুরের দূরত্ব 52.5 কিলোমিটার। আমরা গাড়িতে যাচ্ছি তাই আমাদের সময় লাগবে 1 ঘন্টা 17 মিনিট, আর আপনারা যদি বাসে যান তাহলে বাসে করে লাগবে 1 ঘন্টা 30 মিনিট মতো। জয়পুর যাচ্ছি আর বনলতা যাব না তা তো হয় না, তো প্রথমেই আমরা পৌঁছে যাব বনলতা রিসর্ট। জয়পুর বাসস্ট্যান্ডের ঠিক পাশেই আপনারা পেয়ে যাবেন বনলতা রিসর্ট। বাঁকুড়ার থেকে বনলতা যেতে সময় লাগে 1 ঘন্টা 5 মিনিট। ছবির মতো সাজানো গ্রামটি বেশ ভালো লাগলো। এখানে ঢুকেই আপনারা দেখতে পাবেন একটা অনেক বড় পার্ক প্লাস বাগানও বলতে পারেন এটাকে। শীতকালে এলে এখানে প্রচুর ফুল থাকে, কিন্তু যদিও এটা গ্রীষ্মকালের সময় তাই খুব বেশি ফুল কিন্তু এখানে পাবেন না। যদি আপনারা ডিসেম্বর থেকে মার্চ এর মাঝখানে আসেন তাহলে অবশ্যই রিসর্ট বুক করে আসতে হবে। এখানে বুকিংয়ের ব্যবস্থা আছে এবং এখানে ঢোকার আগে আপনাকে টিকিট নিতে হবে, তবেই আপনারা এখানে ঢুকতে পারবেন। যারা নাইট স্টে করবেন তারা আগে থেকে রিসর্ট বুক করে রাখবেন। এখানে খুব গোনাগুনি আপনারা নন এসি রুম পাবেন, সবগুলোই এসি। রিসর্টের ভিতর ঢুকেই একটু এগিয়ে আপনারা দেখতে পাবেন একটা অনেক বড় লেক। এখানে প্রচুর মাছ চাষ হয় এবং এখানের মাছ দিয়েই তৈরি হয় এখানে সব রকম মাছের ডিশগুলো। যারা ফিশিং করতে ইচ্ছুক তারা এখানে টিকিট ধরে অবশ্যই ফিশিং করতে পারেন, এবং বাচ্চাদের সঙ্গে আনলে এখানে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন রকমের খেলার জিনিস। এখানে দোলনা, স্লিপার সব ব্যবস্থা করা আছে। বনলতায় আপনারা ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সবই পাবেন, কিন্তু আমরা শুধু লাঞ্চ করব। তো আমরা লাঞ্চে রেখেছি ডাক কারি, টার্কি কারি, ইমো কষা এবং মাটন বিরিয়ানি, যেগুলো প্রত্যেকটাই পার্টিকুলারলি ডেকোরেট করা ছিল এবং খেতে দুর্দান্ত ছিল। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমরা এগিয়ে পড়লাম এবারে বিষ্ণুপুরের উদ্দেশ্যে। বিষ্ণুপুর নামটা শুনলেই মনের মধ্যে মন্দির ও অপরূপ টেরাকোটার কথা মনে পড়ে যায়। তাহলে প্রথমেই আমরা পৌঁছে গেলাম ছিন্নমস্তার মন্দিরে। শোনা যায় বিষ্ণুপুরের সবচেয়ে বড় জাগ্রত মন্দির হলো ছিন্নমস্তার মন্দির। দেবীর এই মন্দিরটি 19th century প্রায় 100 বছর আগে তৈরি। দেবী ছিন্নমস্তা সম্বন্ধে জানা যায়, দেবী ছিন্নমস্তা হলেন হিন্দু ধর্মের তন্ত্র সাধনার এক অনেক বড় দেবী।
ছিন্নমস্তার সঙ্গে বৌদ্ধ ধর্মের এক দেবীর মিল পাওয়া যায়, যার নাম হচ্ছে ছিন্নমুন্ডা বা ব্রজযোগিনী। দেবীর এই নগ্ন রূপ মায়ের আত্মত্যাগের প্রতীক। লোকমুখে প্রচারিত আছে, দেবী পার্বতী একদিন মন্দাকিম নদীতে স্নান করবার সময় কামার্ত হয়ে পড়ে এবং সেই সময় তার গায়ের রং কালো হয়ে যায়। ঠিক সেই সময় তার দুই সহচরী ডাকিনী ও বরণী, যারা জয়া ও বিজয়া নামেও পরিচিত, তারা ক্ষুধার্ত হয়ে দেবীর কাছে খাবারের জন্য প্রার্থনা করেন। দেবী ঘরে এসে খেতে দেওয়ার কথা ভাবেন, কিন্তু সহচরীদের ক্ষুধার্ত অবস্থা দেখে তিনি নিজের নখের আঘাতে নিজের মস্ত ছিন্ন করে তাদের ক্ষুধার নিবৃত্তি করেন। এরপর আমরা পৌঁছে গেছি দলমা দলের কামানের কাছে, যেটা ছিন্নমস্তা মন্দিরের একটু এগালে রাস্তার সাইডে আপনারা এই দলমা দলের কামান দেখতে পাবেন। এটা ব্রিটিশ আমলের তৈরি, লোহার তৈরি। এই কামানের পিছনেও আছে অনেক পুরানো কাহিনী। গভর্নমেন্ট অ্যাপ্রুভড গাইড পাওয়া যায় এখানে, যারা কামানের এর সম্বন্ধে সব হিস্ট্রি আপনাদের ইংলিশ, হিন্দি এবং বেঙ্গলিতে শোনাবে। কামানের মুখ গভর্নমেন্ট দ্বারা বর্তমানে সিল করে দেওয়া হয়েছে। এরপর আমরা চলে এসেছি বিষ্ণুপুরের বিখ্যাত রাসমঞ্চে। ইটের কাঠার মধ্যে এটা তৈরি, সামনে একটি সুন্দর বাগান। এখানে ঢোকার জন্য এন্ট্রি ফি লাগে। এই টিকিট দিয়ে আপনারা বিষ্ণুপুরের বাকি মন্দিরগুলো ঘুরে নিতে পারেন, তাই যত্ন সহকারে টিকিটটি গুছিয়ে রাখুন। এবং মাঝখানের গঠন অনেকটা পিরামিডের মতন, এবং মাঝখানের অংশটি অনেকটি বাংলার কুঁড়ে ঘরের চালের মতো, এবং নিচের অংশটি মুসলিম স্থানের অনুকরণে নির্মিত। আগেকার দিনে বিষ্ণুপুরের রাধাকৃষ্ণের মূর্তিটি এই রাসমঞ্চে আনা হতো এবং এখানে পুজো করা হতো, কিন্তু আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া মন্দিরটি রক্ষণাবেক্ষণের জন্য তা বন্ধ হয়ে যায়। ভিতরের অংশটি ঘুরে ঘুরে দেখতে বেশ ভালো লাগে। এরপর আমরা পৌঁছে গেলাম শ্যামরায় টেম্পল, যেটা 1642 মল্ল রাজা রঘুনাথ সিংহ দ্বারা নির্মিত। বাংলার কুঁড়ে ঘরের চালার আদলে নির্মিত এই মন্দির। বিষ্ণুপুরের বিখ্যাত বালুচুরির শাড়ির নাম না শোনার নয়। বিষ্ণুপুরের বালুচুরি শাড়ির বেশিরভাগ ডিজাইনই এই মন্দির থেকে অনুপ্রাণিত। এরপর আমরা এগিয়ে চলেছি বিষ্ণুপুরের একটা ক্ষুদ্র গেটওয়েতে। প্রবেশদ্বার দুটি স্থানীয় ভাষায় পাথর দরজা নামে পরিচিত, যেটা স্মল গেটওয়ে নামেও পরিচিত আছে। উইকেন্ডের জন্য বা সামার ভ্যাকেশনে কিছু দিন কাটানোর জন্য আপনারা বিষ্ণুপুরে এসে থেকে যেতে পারেন, বা উইকেন্ডের জন্য ঘুরে যেতেও পারেন, যেটা আপনার বাজেটের মধ্যে হয়ে যাবে। তাহলে আজকের ভিডিও আর বাড়াবো না। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 লাইক করবেন, কমেন্ট করবেন এবং প্লিজ 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 সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আজকের ভিডিও এ পর্যন্তই। টাটা, বাই বাই, গুড নাইট।